রংপুর ঢাকা ছয় লেন মহাসড়ক নির্মাণ কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে মহাসড়কের পাশে পীরগঞ্জ এলাকার 3.5 কিলোমিটার সড়ক ও 3টি মসজিদ। এর মধ্যে মহাসড়কের প্রায় 37% কাজ শেষ হয়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, ভূমি জটিলতা ও মহাসড়কের পাশে 3টি মসজিদ থাকায় কাজে কিছুটা সমস্যা হচ্ছে। আশা করছি অল্প কিছু দিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। করোনা, গত বছরের বন্যা, জলাবদ্ধতা সহ বিভিন্ন জটিলতা কাটিয়ে ওঠার পর রংপুর ঢাকা ছয় লেন মহাসড়ক নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। গাইবান্ধা জেলার পলাশবাড়ি থেকে রংপুরের বড়দরগ পর্যন্ত 27.2 কিলোমিটার সড়কের 7 নং প্যাকেজের আওতায় ছয় লেনের নির্মাণ কাজ প্রায় 37% সম্পন্ন করা হয়েছে। কাজের গতি প্রতিদিন বেড়ে চলছে। 2022 সালে রংপুর ঢাকা মহাসড়ক ছয় লেনের নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন প্রকল্প কর্মকর্তারা। সড়ক নির্মাণ প্রকল্প প্যাকেজ 7-এর প্রজেক্ট ম্যানেজার জানান, 525 কোটি টাকা ব্যয়ে গাইবান্ধা জেলার পলাশবাড়ি থেকে রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়দরগ পর্যন্ত 27.2 কিলোমিটার সড়কের মধ্যে প্রায় 25 কিলোমিটার সড়কের নির্মাণ কাজ এগিয়ে চলছে। এর জন্য 240 একর জমি হুকুম দখল করা হয়েছে। জমির মালিকদের রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে 100 কোটি টাকার বেশি ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এছাড়া অবৈধ দখলদারদেরও 3 কোটি দেওয়া হয়েছে। এই প্যাকেজের আওতায় 30টি কালভার্টের মধ্যে 27টির নির্মাণ কাজ শেষ হয়েছে। চলমান আছে 3টির কাজ, অল্প সময়ের মধ্যেই শেষ হবে। তিনি জানান, মহাসড়কের এই অংশের পলাশবাড়িতে এক ফ্লাইওভার নির্মাণ করা হবে যার পরিধি হবে 176 মিটার। এছাড়াও বীরগঞ্জের ধাপের হাটের লালদিঘিতে ওভারপাস নির্মাণ করা হবে। পলাশবাড়িতে হাতের ছেলের আদলে আন্ডারপাস নির্মাণ করা হবে। সড়কের প্রকৌশলী জানান, 6 লেন এই সড়কের মধ্যে 4 লেনে দ্রুত গতির যানবাহন চলাচল করবে, বাকি 2 লেনে চলাচল করবে স্বল্প গতির বিভিন্ন ধরনের যানবাহন। তিনি বলেন, 525 কোটি টাকার এই সড়ক নির্মাণ প্রকল্পে জমির মালিকদের ক্ষতিপূরণ, নতুন অফিস ভবন নির্মাণ, মাটি ভরাট সহ বিভিন্ন কাজ রয়েছে। প্রকল্প ম্যানেজার জানান, রংপুর ঢাকা মহাসড়কের পীরগঞ্জ এলাকার 3.5 কিলোমিটার সড়কের আশেপাশের জমি বুঝিয়ে দেওয়া সহ লালদিঘি ও খেজমতপুর এলাকার 3টি মসজিদ সরিয়ে নেওয়ার জন্য আমরা রংপুর জেলা প্রশাসককে চিঠি দিয়েছি। আশা করছি অল্প কিছু দিনের মধ্যে আমরা এসব জায়গা বুঝে পাব, এতে করে আমাদের কাজের গতি আরও বেড়ে যাবে। 2019 সালের জুন মাসে সরকার রংপুর ঢাকা মহাসড়ক ছয় লেন নির্মাণের আদেশ দিলেও নানা জটিলতার কারণে 2020 বছরের জানুয়ারি মাস থেকেই এর নির্মাণ কাজ শুরু হয়। অপরদিকে সড়ক নির্মাণ প্রকল্পের প্যাকেজ 8-এর পীরগঞ্জের বড়দরগ থেকে রংপুর নগরীর মডার্ন মোড় পর্যন্ত 23.5 কিলোমিটার সড়কের জন্য 480 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই নির্মাণ কাজের আওতায় 17টি কালভার্ট, 4টি ব্রিজ রয়েছে। এসব ব্রিজ ও কালভার্টের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত ভূমি হুকুম দখল কর্মকর্তা জানান, জমি হুকুম দখল করতে সময় লাগে, সেজন্য দেরি হচ্ছে। জমি হুকুম দখলের বিষয়টি 7 ধারা পর্যায়ে রয়েছে। আশা করছি খুব অল্প সময়ের মধ্যে জটিলতার নিরসন হবে। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন ঢাকা রংপুর সড়ক নির্মাণ হওয়া কি দেশের জন্য ইতিবাচক? এই সড়ক নির্মাণের ফলে কি দেশের অর্থনীতিতে কোনো পরিবর্তন আসবে? এ নিয়ে আপনি আপনার মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি শেয়ার করুন আপনার সকল বন্ধুদের মাঝে।